আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজ আলোচনা করব বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই ঘটনা প্রবাহে 1947 সালে দেশ বিভাগ থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এর মধ্যবর্তী যে ঘটনা প্রবাহ রয়েছে সেগুলো স্থান পাবে। আমরা ধারাবাহিকভাবে সেগুলো সংক্ষেপে আলোচনা করছি। এই আলোচনা ছাত্রদের রচনামূলক প্রশ্ন লিখতে যেমন সহায়তা করবে, একই সাথে নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও এই তথ্যগুলোই যথেষ্ট হবে বলে আশা করছি। আমরা শুরু করছি। 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান ও ভারতের পৃথকীকরণের মাধ্যমে আধুনিক বাংলাদেশের সীমানা প্রতিষ্ঠিত হয়। প্রিয় ছাত্ররা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মানচিত্রটি এখানে দেখা যাচ্ছে, এটি 1947 সালে পূর্ব পাকিস্তান হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছিল। সবুজ অংশটি পাকিস্তানের অংশ এবং এটি পশ্চিম পাকিস্তান এবং এটি পূর্ব পাকিস্তান, যেটি পরবর্তীতে এই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে অভ্যুদয় হয়েছিল। তখন উপমহাদেশের ব্রিটিশ শাসনের অবসানের ফলে এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানে পরিণত হয়। আমরা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রথম যে ঘটনাটি আলোচনা করব সেটি হচ্ছে 1952 ভাষা আন্দোলন। 1947 থেকে 1956 পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন হচ্ছে এই ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটেছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূর প্রসারী। এরপরের যে ঘটনাটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদের 1954 খ্রিস্টাব্দের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য দল মিলে যুক্তফ্রন্ট নামের একটি সমন্বিত বিরোধী রাজনৈতিক মঞ্চ গঠন করে এবং এই মঞ্চের কাজ হচ্ছে তৎকালীন যে ক্ষমতাসীন মুসলিম লীগ তাকে ক্ষমতাচ্যুত করা। আওয়ামী মুসলিম লীগ 1953 সালের 4 ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খিলাফত দল একসাথে মিলে যুক্তফ্রন্ট গঠন করেছিল। এর পরের ঘটনা হচ্ছে 1952 সালের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন। পাকিস্তান সরকারের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে এই সময় দেশব্যাপী শাসন তুলে নেওয়ার পর ছাত্রদের এই আন্দোলন নতুন করে গণ আন্দোলনের সূত্রপাত ঘটায়। শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের মিছিলের উপর গুলিতে 17 সেপ্টেম্বর নিহত হন কিছু ছাত্র, যাদের মধ্যে ওয়াজি উল্লাহ, মোস্তফা এবং বাবুল অন্যতম ছিলেন। ছাত্র সমাজের সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি। তৎকালীন ছাত্র সমাজের নেতৃত্বস্থানীয় কয়েকজন 1962 সালে গোপনে ছাত্রদের সংগঠিত করার প্রচেষ্টা গ্রহণ করেন। বাঙালি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন জনাব সিরাজুল আলম খান, জনাব আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। এই সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত ছিল। 1966 সালের ছয় দফা আন্দোলন, যেটি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাঙালিদের প্রতি জাতিগত বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে আহূত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন। এই দাবি উত্থাপনের ভাষণে তিনি বলেছিলেন, গত 2 যুগ ধরে পূর্ব বাংলাকে যেভাবে শোষণ করা হয়েছে তার প্রতিকার কল্পে এবং পূর্ব বাংলার ভৌগোলিক দূরত্বের কথা বিবেচনা করে আমি 6 দফা প্রস্তাব উত্থাপন করছি। 6 দফাগুলোর দাবি কী ছিল আমরা এটা নিয়ে পৃথক একটি ভিডিও করব এবং সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। এরপরের যে ঘটনাটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটি 1968 সালে হয়েছিল। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা ছিল এটি। তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ 35 জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। এই মামলায় অভিযোগ করা হয় যে শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে এক রাষ্ট্র ছিল, এই রাষ্ট্র যে অখণ্ড ছিল তার বিরুদ্ধে, অর্থাৎ দুইটা রাষ্ট্র পৃথককরণের কাজে তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই মর্মে তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছিল এবং এই মামলার আসামি হচ্ছেন 35 জন।
69-এর গণঅভ্যুত্থান, আইয়ুব খান সরকারের পতন ঘটে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। পূর্ব বাংলায় স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে। রাজনৈতিক স্লোগান পরিবর্তিত হয় নিম্নরূপে, যেমন তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, জাগো জাগো বাঙালি জাগো। এই ধরনের স্লোগান সেই সময় অনেক বেশি জনপ্রিয় হয়েছিল এবং এই গণ আন্দোলনের ফলে স্বৈরাচারী আইয়ুব খানের পতন হয়েছিল। 1970-এর সাধারণ নির্বাচন, 7ই ডিসেম্বর 1970 থেকে 19শে ডিসেম্বর 1970-এর মধ্যে শান্তিপূর্ণভাবে দেশব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ 6 দফা ও বাঙালির জাতীয়তাবাদের পক্ষে রায় প্রদান করেছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 310 আসনের মধ্যে 167 আসনে জয়লাভ করে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট লাভ করেছিল। কিন্তু এই 70-এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের হাতে তৎকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করেনি বা তাদেরকে তাদের এই নির্বাচন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করেনি বিধায়। 70 সালের নির্বাচন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার ফলে পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধ অবধারিত হয়ে উঠেছিল। পরবর্তী ঘটনাটি হচ্ছে 7ই মার্চের ভাষণ। 1971 সালের 7ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে, যেটি বর্তমানে শেহরাডি উদ্যান, এই উদ্যানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে, যেটা বর্তমান বাংলাদেশ, বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল এবং এই ভাষণেই মূলত বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং স্বাধীনতার ঘোষণা এদিনই দেওয়া হয়েছিল। এরপরের ঘটনা অপারেশন সার্চলাইট এবং 25 মার্চের গণহত্যা। 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের বড় শহরগুলোতে গণহত্যা শুরু করে। তাদের পূর্ব পরিকল্পিত এই গণহত্যাটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত। ঢাকার পিলখানায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে ইবিআর, সিসি সহ সারা দেশের সামরিক আধাসামরিক সৈন্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এরপরে ঘটনা হচ্ছে স্বাধীনতার ঘোষণা। 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ঘোষণায় তিনি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের জন্য বাংলার জনগণকে আহ্বান জানান। চট্টগ্রামে তৎকালীন ইস্ট পাকিস্তানের রাইফেলসের ট্রান্সমিটারের মাধ্যমে প্রচারের জন্য এটি পাঠানো হয়েছিল এবং 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষণাকে অবলম্বন করে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 27 মার্চ অপরাহ্নে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার আরেকটি ঘোষণা পাঠ করেছিলেন। অস্থায়ী সরকার 10 এপ্রিল 1971-এ নির্বাচিত সাংসদগণ আগরতলায় একত্রিত হয়ে একটি সর্বসম্মত সিদ্ধান্তে সরকার গঠন করেন। এই সরকার স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 17 এপ্রিল 1971 মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিলেন। এই সরকারের একটি নাম হচ্ছে অস্থায়ী সরকার, অপর নাম মুজিবনগর সরকার। রাষ্ট্রপতি পদ্ধতির এই সরকারের মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ পাঠ করান জাতীয় সংসদ স্পিকার অধ্যাপক ইউসুফ আলী। এই সরকার বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে এর পটভূমিতে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন এবং এই সরকারই মূলত বৈদেশিক যে যোগাযোগ এবং বৈদেশিক সাহায্য সেগুলো তারাই নিয়ন্ত্রণ করেছিলেন এবং সফলভাবে এই রাষ্ট্র পরিচালনা বা যুদ্ধ পরিচালনার কাজে তারা অংশগ্রহণ করেছিলেন। যে সমস্ত নেতৃবৃন্দ নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়েছিলেন তারা হলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, তিনি যদিও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না। এ কারণে উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলামকে তখন ঘোষণা করা হয়েছিল, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন ওই সময় পাকিস্তানে। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এএসএম কামরুজ্জামান। আমরা এই নেতাদের ছবি এখানে দেখতে পাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের মনোবল অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের নীতি নির্ধারণী ভাষণ সহ জনগণের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশাবলী প্রচারিত হয়েছিল। প্রতিদিনের সংবাদ সহ যে সমস্ত অনুষ্ঠান জনপ্রিয়তা অর্জন করেছিল তার মধ্যে চরমপত্র এবং জল্লাদের দরবার অন্যতম। চরমপত্র একটি অতি জনপ্রিয় একটি ওই সময় রেডিওতে একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র এবং জল্লাদের দরবার। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করা হয়েছিল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এটি সর্বশেষ পর্যায়। বাংলাদেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত বিজয় ধরা দেয় যুদ্ধ শুরুর 9 মাস পর 16 ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি সামরিক বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আত্মসমর্পণ অনুষ্ঠান, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এভাবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মঈনুল ইসলাম শাহ আপনাদের সাথে ছিলাম এতক্ষণ।